নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে নতুন ক্রেজ নিয়ে চলে এসেছি। অবশ্য বাংলাদেশে কিন্তু টিকটক অনেকে দেখে, আবার টিকটক নিয়ে আবার রোস্ট হয়, মানে পপুলার আছে আবার টিকটক নিয়েই কথা বলে, তাহলে এত এত লোক কি করে হয় যে না দেখে? আজকে প্রচুর একটা রোস্ট হচ্ছে, মানে আমরাও রোস্ট করতে চলেছি একটা ভিডিও, প্রচুর এক্সাইটেড ব্যাপার। রোস্ট কিংবা ফানি কিংবা আরো বেশি এন্টারটেইন, সেটা কিন্তু ভিডিও না দেখলে বোঝা যাবে না। তো আজকে টাইটেলটি শুনে আমার নিজেরই হাসি পাচ্ছিল। তো গাইস, আজকে ভিডিও টাইটেলটি হলো টিকটকারদের কণ্ঠে গান শুনে বেহুশ, তাই তো? তো অবশ্যই আমরা সুরিলা গান করবে নাকি রোস্টের মতন গান করবে, সেটা কিন্তু কন্টেন্টের মধ্যে দেখতে হবে। তো অবশ্যই আমরাও এক্সাইটেড, তোমরা এক্সাইটেড আছো কি না, মানে এক্সাইটেডই বললাম নাকি অন্য কিছু বললাম? কারণ প্রথমেই অমর অ্যান্ড ফায়ার এর ছবিতে আমি ফোকাস করেছি, কারণ অমর অ্যান্ড ফায়ার কিন্তু সমস্ত কিছু বেস্ট দেয়, এবার গানটা কেমন দেয় সেটা দেখতে হবে। তো চলো গাইস, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। ও তুই যাস না বে সে দু, ওয়াও গলা সুন্দর, গায় লাগে রো তুই আমার রিদ মাঝা রে আয়, হায় তুমসে মিলকে দেখা হ্যায় জো হাল কা কহে। আপনারা দেখবেন 2024 সালে টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10 জন টিকটক সেলিব্রিটিদের নিজ কণ্ঠে গাওয়া সেরা কিছু গান, যাদের এতদিন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও আপনার পছন্দের টিকটক সেলিব্রিটিদের নিজের কণ্ঠে গাওয়া অসাধারণ সব গানগুলো একসাথে শুনতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা তাদের গানগুলো শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। তাকে তো আপনারা সবাই চিনেন টিকটকে, একদম তার শুরুর দিকে তুর্কির সিঙ্গার ঈশানের পাতলা মায়া দেভাম গানটি গিয়ে রীতিমতো টিকটকে ঝড় তুলে দিয়েছিল। এটি ছাড়াও জেনসি মোনের নিজ কণ্ঠে গাওয়া আরো কিছু জনপ্রিয় গান রয়েছে, চলুন সেগুলো একবার শুনে আসি। তোমায় খোঁজে তোমায় ভাবি, ও তুমি কোথায় রইলা রে, স্বপ্নে দেখি লাফায় উঠি তোমায় আর খোঁজে পাই না রে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন বাংলাদেশের টিকটকের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর, যাকে সবাই ওমর অন ফায়ার নামেই চিনেন। ঘুম থেকে উঠলেই দেখি 12টা বেজে গেছে, হয়তো দিনের নয়তো আমার জীবনের। এতদিন আমরা ওমর সকল ফানি ভিডিও থেকে শুরু করে টিকটকের অসাধারণ অ্যাটিটিউড শায়রি দেখেই তাকে চিনে আসছি। কিছু মানুষের কথার জবাব আমি ইচ্ছা করেই দেই না, কারণ ঘেউ ঘেউ করা কুত্তার স্বভাব আমার না। হ্যালো বন্ধুরা, একবার ভেবে দেখো, তুমি তোমার পছন্দের গেম খেলছো, সাথে টাকাও আর্ন করছো। হ্যাঁ, পিন আপ তোমায় বিগ উইন করে নিজের জীবন পাল্টে নেওয়ার সুযোগ দিচ্ছে। হাজার হাজার বাংলাদেশের মানুষ অলরেডি আর্ন করছে। জেটএক্স, অ্যাভিয়েটর ও লাইভ রোলেট কিছু গেম আছে যেখানে কিছু টাকা দিয়ে খেলে বিগ উইন করতে পারবে, এবং আজকের জ্যাকপটটাও তোমার হতে পারে। সময় নষ্ট না করে প্রত্যেক স্পেনে বিগ উইনের সুযোগ আছে, লিঙ্কে ক্লিক করে সাইন আপ করো আর এখান থেকে জেতা শুরু করো, জিত তোমার অপেক্ষা করছে। এবং নতুন ইউজার ডিপোজিট করলে 40,000 পর্যন্ত বোনাস এবং 250 ফ্রি স্পিন পাবে। আজ একটা রিস্ক নাও আর জ্যাকপট হিট করো, স্মার্টলি খেলো, বড় জিতো, লাখ তোমার দিকে।
যাই হোক, আমরা আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো, যা মনে চায়। কিন্তু এর বাইরে ওমর ভাইকে কখনো গান করতে দেখিনি আমরা, তো চলুন আজ আমার সাথে আপনারাও তার কণ্ঠে অসাধারণ একটি গান শুনে আসুন। ওয়াও, নারী যতই সুন্দর হোক না কেন, পুরুষ কখনো এক নারীতে আসক্ত থাকতে পারে না, এটা আবারও প্রমাণ করে দিল সাকিব আল হাসান। কি না আছে শিশিরাপুর মাঝে, তারপরও সাকিব আল হাসান শিশিরাপুর সাথে চিট করে। বর্তমানে টিকটকে তার ফলোয়ার সংখ্যা 3 মিলিয়ন প্লাস। বেশ কিছুদিন আগে মাকে নিয়ে একটি র‍্যাপ গান দিয়ে টিকটকে ঝড় তুলে দিয়েছিল অর্ণব। এছাড়া তার কণ্ঠে আরো কয়েকটি গান তার নিজস্ব চ্যানেলে রয়েছে, যার মধ্যে মাফ নাই ও টাকা পয়সা বেশ ভালো রেসপন্স পেয়েছে। তো যাই হোক গাইস, এরপর টিকটক গাপানো সেলিব্রিটিদের তালিকায় 7 নম্বরে রয়েছে আরোহি মিম। আরোহি মিমের নিজ কণ্ঠে গাওয়া তেমন কোনো গান নেই, তবে তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় গান ইউটিউবে টপ ট্রেন্ডিং এ রয়েছে। যাই হোক গাইস, এরপর দেখবেন বাংলাদেশের নাম্বার 1 টিকটকার এবং জাতির ক্রাশ শামিমা আফরিন ওমে। হাই ফ্রেন্ড, হাই, আম রিপন ভিডিও আম কাছে আম নেই, ঢিল কেন মারো, তোমার সাথে প্রেম নেই, চোখ কেন মারো, রাজার যেমন রাজ্য থাকে। তাকে নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই, কেননা বর্তমান সময়ে অমি আপুকে চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তো চলুন অমি আপুর নিজ কণ্ঠে মিউজিক ছাড়া খালি গলায় অসাধারণ একটি গান শুনে আসি। ইশ্ক করম হে মেরা ঠিকানা, তেরে হি দেহলিজ হে, ও মে হো দিবানি, চট হে পিয়া তুম। এছাড়া তার কণ্ঠে বাংলাদেশের লেজেন্ডারি শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যামের এই মন তোমাকে দিলাম গানটিও শুনতে বেশ ভালো লেগেছে। তবে বছরে একবার যেটা আনে সেটা নিয়ে তুফানি ঝড় বয়ে তো যাই হোক গাইস, এরপর দেখবেন সময়ের টিকটক লাইকের জনপ্রিয় সেলিব্রিটি নোবেল মাহমুদ। টিকটক লাইকের একদম শুরুর দিকে যে কজন বাংলাদেশ কাঁপিয়েছিল তাদের মধ্যে নোবেল অন্যতম একজন, এবং জীবন সঙ্গীর নাম হচ্ছে মিসমে মাহমুদ। কদম উঠাও
এছাড়া নোবেলের কণ্ঠে 2024 এর সবচেয়ে জনপ্রিয় একটি গান হচ্ছে সর্বনাশ। সর্বনাশে যেন স্বর্গ হাসে, আমি বাঁচি তোমারই অভিশাপে, আর হাতের আগুনের প্রতিভাজে জানি তোমারই তো না। যা রিলিজের পরপরই টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ ভালো পরিমাণে রেসপন্স পেয়েছিল এবং নোবেলের কণ্ঠে মিউজিক ছাড়া খালি গলায় গাওয়া বলিউড জনপ্রিয় হার্ট টাচিং সং ইয়ালি। বিনা তেরে না এক পল হো, না বিন তেরে কভি কল হো, ইয়ে দিল বন জায়ে পত্থর। ও গানই শেষ হয়ে গেছে, ও এখনো দেখে যাচ্ছে কন্টিনিউ। আরে গানটা এত মনে লেগে গেছে যে ওই লাস্টেরটা ইয়ে ইয়ালি তাই তো পাচ্ছে। বিয়েটি কেমন লাগছে বা কেমন লেগেছে? অবশ্য আমি তো ভেবেছিলাম যে অনেক তো রোস্টিং ভিডিও টাইপ, কিন্তু অতলে খুব সুন্দর সুন্দর প্রথমে একটা গান শুনেছিলাম, গানটা অসাধারণ অসাধারণ। আমি নিজস্ব কোয়ান্টাল মধ্যম যতগুলো দেখলাম সবকিছু মানে বেস্ট বেস্ট মানে ভালো, কিন্তু 60-80% হিন্দি গানই বেশিরভাগ। তো হিন্দি গান বাঙালি হিসেবে দেখি হিন্দি গানটা একটু বেশি ফিল হয়, আলাদা একটা ফিল। যতই বাঙালিকে খারাপ বলি না কেন, হিন্দির একটা ফিল আছে, একটা বিষয় খারাপ বলাটা না। আমাদের ভাষাটাও খুব সুন্দর, কারণ দুপুর বাংলায় বাঙালি আমরা। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই কমেন্টে জানাও। আর কি বলবো, সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করার কথা বলা হয়। নতুন একটা ফেস ভিডিওতে দেখা হবে, ভালো থেকো সুস্থ থেকো সবাইকে। তো চলো গাইজ, বাই বাই, টাটা।